হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়ের কাস্টভূমিরূপ সম্পর্কে সুতরাং ভিডিওটিকে প্লিজ শেষ পর্যন্ত দেখো এবং সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও সো লেট স্টার্ট থেকে প্রথম বেসিক এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা হলো সেটা হচ্ছে কাস্ট অঞ্চল কাকে বলে অর্থাৎ কাস্ট অঞ্চল বলতে আমরা কী বুঝি কাস্ট এটা একটা জার্মান শব্দ যার অর্থ হল উন্মুক্ত প্রস্তরময় ভূমিভাগ যুগস্লোভিয়ায় অন্তর্গত অ্যাড্রিয়েটিক উপসাগরের উপকূলে চুনাপাথর গঠিত অঞ্চলকেই আমরা কাস্ট নাম বলব এই অঞ্চলে এইচ টু অর্থাৎ জল এবং সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে যার সংকেত হল এইচ টু সিও থ্রি এই নামানুসারে পৃথিবীর যাবতীয় চুনাপাথরে গঠিত ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বলা হয় পৃথিবীর কয়েকটা উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া ফ্রান্সের কসেস ভারতের ছত্তিশগড় রাজ্যের পাঁচমারি উড়িষ্যার কোরাপুট মেঘালয়ের চেরা মালভূমি ইত্যাদি এবার আমরা জানব কাস্ট অঞ্চলের ভূমিক্ষয়ের প্রধান কারণটা কি বায়ুমণ্ডলে সিও টু থাকে অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকে এবং বৃষ্টির জল অর্থাৎ এইচ এই দুটো ক্রিয়া বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এইচ টু সিও থ্রি এই অ্যাসিড চুনাপাথর ও তার স্তরে দ্রবীভূত হয় এবং নানা নানারকম ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য গড়ে ওঠে যেহেতু কাস্ট অঞ্চল চুনাপাথর দ্বারা গঠিত তাই উপরিক্ত প্রক্রিয়া দ্বারাই প্রধানত কাস্ট অঞ্চলে ভূমিক্ষয় হয় এবার আমরা জানব কাস্ট বা চুনাপাথর অঞ্চলে গঠিত ভূমিরূপ সম্পর্কে এটিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় প্রথম হলো ক্ষয়জাত ভূমিরূপ এবং দ্বিতীয়ত হলো সঞ্চয়জাত ভূমিরূপ ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে পড়ে টেরারোসা গ্রাইক্স সিংখল ডোলাইন উভালা শুষ্ক অন্ধ উপত্যকা আমি শুধুমাত্র এই ভিডিওতে শুষ্ক অন্ধ উপত্যকা সম্পর্কে বলছি এই বাকিগুলো তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে সহজেই পেয়ে যাবে শুষ্ক অন্ধ উপত্যকা কাকে বলে চুনাপাথরযুক্ত অঞ্চলে বিভিন্ন আকৃতির গর্ত গঠিত হয় কালক্রমে ওই অংশে কোনো নদী বা জলধারা প্রবেশ করলে ওই নদীর জল গর্তের মধ্যে দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে এর ফলে নদী উপত্যকার একটি অংশ সম্পূর্ণভাবে জলশূন্য অবস্থায় থেকে যায় জলবিহীন নদী উপত্যকাকেই আমরা বলব শুষ্ক উপত্যকা এবং এই শুষ্ক উপত্যকার আগে পর্যন্ত নদী প্রবাহিত হতে হতে যে হঠাৎ কোন গর্তের মধ্যে ঢুকে গেছে অন্ধের মতো সেইটুকুকে আমরা বলব অন্ধ উপত্যকা এর পরে আসে সঞ্চয়জাত ভূমিরূপ এর মধ্যে বেসিক্যালি পড়ে পাতন স্তর তারাবা দুটো ভাগ আছে একটা হলো স্ট্যালাকটাইট এবং অপরটা হলো স্ট্যালাক মাইট সর্বপ্রথম বলব স্ট্যালাক মাইটের ব্যাপারে চুনাপাথর অঞ্চলে কখনো কখনো চুনাপাথরের জলীয় দ্রবণ গুহার ছাদ থেকে ফোটা ফোটা আকারে মেঝেতে পড়ে এবং সেখানেই জমাটবদ্ধ হয় একেই আমরা বলবো স্ট্যালাক মাইট তার পরের পয়েন্ট হল টাইট কখনো কখনো চুনাপাথরের জলীয় দ্রবণ গুহার মেঝেতে পড়ার আগেই গুহার ছাদে জমার জমার বেঁধে ঝুলে থাকে একে আমরা বলবো স্ট্যালাক্ট টাইট ভারতের মেঘালয়ে চেরামালভূমি অন্ধ্রপ্রদেশের বোরা গুহা দেরাদুন নিকট তপকেশ্বর এই জাতীয় গুহায় এরকম ভূমিরূপ দেখা যায় এছাড়া ছ সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হল ড্রেপ ফ্লোস্টোন রিপস্টন ইত্যাদি এই চ্যাপ্টারের মধ্যে এগুলোই ইম্পর্ট্যান্ট এছাড়াও শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকার মধ্যে পার্থক্য স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটের মধ্যে পার্থক্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে অবশ্যই একবার পড়ে নেবে আজকের ভিডিওতে এতটুকুই এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে